একটা ভীষণ খুশির নিউজ। মিথ্যাশ্রী বা খুল্লাশ্রী আমাকে আজকে আমার ওই ভিডিওটাতে অনেক কিছু লিখে দিয়ে গেছে, ওর মনের অনেক কথা। ভাবছো এই ভিডিওটাতে বলবো? না, এই ভিডিওতে বলবো না, আমি এর পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? ও লিখে দিয়ে গেছে আমার কমেন্ট বক্সে ওর অনেক মনের কথা, অনেক কাহিনী। মানে ওদের যে পুরো টিমের যে ওয়ার্কটা ছিল, কিভাবে ওকে দিয়ে করানো হয়েছে, আমি প্রত্যেকটা কমেন্টস ওর পড়বো। যদিও কমেন্টসগুলো ডিলিট করে দিয়েছে আমার এখান থেকে, কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। থ্যাংক ইউ মিথ্যাশ্রী, তবে তুমিও তো বাচ্চা মেয়ে ছিলে না, তুমি তোমাকে বলেছে তুমি করেছো, সেটা আমিও মানতে রাজি না, ঠিক আছে, কিন্তু তুমি আছো বলেই হয়তো ভেতরের কথাটা জানতে পারলাম। একটা কথা সঞ্জয়, ও লিখেছে তোমাকে মারার যে প্ল্যানিংটা হচ্ছিল, তোমার দোকানের হামলার, সেটা নাকি ওর ছিল না, এটা নাকি বেড়াল মারছিল। বেড়াল মার কি বলেছে, উনি এটাতে মারপিট করতে রাজি ছিলেন না, এর জন্য কারণ ওনার পায়ে ব্যথা, ঠিক আছে। আর আজকে আমাকে লিখে দিয়ে গেছে, ও আমাকে চারটে কমেন্টস করেছে, বেশ বড় বড় লিখে গেছে, অনেক কিছু লিখেছে। আমি নেক্সট ভিডিওতে সব কিছু বলবো। চলে আসছি এবার আমাদের জঞ্জালের কাহিনীতে। তোমরা জানো এই যে, আচ্ছা তার আগে থ্যাংক ইউ, অনেকেই নাম দিয়েছ, এর মধ্যে দুটো নাম আমি সিলেক্ট করেছি জঞ্জালের সাথে মিলিয়ে, জটিলা আর জঙ্গলি। হ্যাঁ, রানী আমি ওকে ডাকতে পারবো না, যে মনের দিকে একদম ছোট, তাকে রানী ডাকা যায় না, তাই জটিলা নামটা ভালো লাগে, কারণ ও প্ল্যানিং মাস্টার। হ্যাঁ, কারণ ওর পরামর্শটা ছাড়া জঞ্জাল কিছু করে না। ও আজকে এক জায়গায় দেখিয়েছে যে জঞ্জাল নিজের হাতে বিস্কুট খেতে পারছে, ঠিক আছে। বিস্কুটটা আমরা সবাই জানি, ওরা কিন্তু একটা কথায় দুটো মিনিং দেয়। একটু বয়ের চেষ্টা করো, হঠাৎ করে বিস্কুট খেতে গেল। বিস্কুট তুমি বলবে এতটা ভেবে হয়তো বলেনি, চা বিস্কুটটি খেয়েছে, তা না, ওদের সমস্ত কথার মধ্যে ডাবল মিনিং থাকে। ওই যে বলেছিলাম পেস্তা দা বস, বস ছিল আমাদের শুয়ের চ্যানেলটার নাম, কিন্তু কোথাও না কোথাও এটাতে ওরা হিন্টস দিয়েছে। আর বিস্কিট খাচ্ছে, বিস্কিট কিন্তু আমাদের সীমার আত্মা। বলবে মিথ্যে কথা, তুমি এত কিছু ভাবছো, হতে পারে, হতে পারে আমি ভুল, সব কিছু আমরা এখন কুটকাচালিতে আছি, তো আমিও তো আছি কুটকাচালিতে, আমিও তো ভালো না, কিন্তু হঠাৎ করে ওদের না প্রত্যেকটা ব্যাপারে একটা টোক থাকে। যেমন ভয়েস ওভার দিতে বলেছিল দুঃখের কথা, সব কিছু ছেড়ে দাও যা হয়েছে আমার মেয়েটাকে, তারপরেই দিল ধাপ্পাটা, ওটা ওয়ার্নিং ছিল, শুধু শু বুঝেছিল, যে এরকম তো ও করতে পারে না। ঠিক তেমনি এতদিন তো হাতটা চলতোই না, এইটুকুন উড়াতে পারতো না, আজকে পুরো হাত থেকে চাঁদে ডুবিয়ে বিস্কিটটা খেলো। পয়েন্ট টু বি নোটেড। এবং এটা কিন্তু আমি 2020-র মাঝামাঝিতে দেখেছিলাম, তখন তো আমি ইউটিউবার ছিলাম না, এই হঠাৎ করে ক্যামেরাটা এই জঙ্গলি বা জটিলা, সরি জঙ্গলিতে জটিলা নামটাই ভালো, জটিলা নিয়ে গেছে, ক্যামেরাটা ঘুরিয়েছে, ও সামনে তিন চারটা মোবাইল। আমি তো অবাক হয়ে গেছিলাম, ও তো একটু হাত নাড়তে পারে না, তাহলে মোবাইল দিয়ে কী করে? পরে বুঝলাম হয়তো আঙ্গুল মিজে চালাতে পারে। এবার এতগুলি মোবাইল চালানো, কারণ 2 থেকে 3টে মোবাইল ছিল ওই সময়টাতে ওর সামনে, তার মানে সে ভালোই পারে মোবাইল টাইপিং। মোবাইল টাইপিং পারতে হলে কিন্তু আমাদের ফিঙ্গারগুলি চলতে হয়, ঠিক আছে। তো জটিলার প্রত্যেকটি কথার মাঝে একটা ইনার মিনিং, ডাবল মিনিং থাকে। তোমরা ওর পুরনো ভিডিও কতদূর দেখেছো জানি না, আমি দেখেছি খুব মন দিয়ে, কারণ আমার তখন খুব ভালো লাগতো। আমি বারবার একটা কথা বলছি, একসময় আমি ওদের ডাইহার্ড ফ্যান বলতে পারো। তো এরপর কি হলো,
জটিলা একদিন হঠাৎ করে বলছে, আমার শরীরটা খারাপ গো, আমার জ্বর এসছে, মার কথা খুব মনে করছে, মা বাবার মতো কি আর আপন কেউ হয়। আমি আকাশ থেকে পড়লাম। যেই জটিলা শাশুড়ির মাত্র শাশুড়ি আছে দেখেই আমরা আছি। শাশুড়ি সকালে দোকানে চলে যায়, শাশুড়ি সারাদিন দোকানে থাকে, দোকানের টেবিল বেঞ্চ ভেতরে নিতে লাগে, শাশুড়ির প্রশংসা করে। হঠাৎ করে সেদিন শাশুড়ির একটু একটু এগেনস্টে বলতে শুরু করে দিল, খুব জ্বর হয়েছে, মার কথা মনে পড়ছে। আর কমেন্ট বক্সে সবাই, মা গো, দুর্গা গো, মা দশভুজা গো, মা নিজের শরীরে খেয়াল রেখো গো, মা তোমার কিছু হলে আমাদের জঞ্জালের কি হবে গো মা। দুনিয়ার লোক, আমারও কিন্তু ভেতরটা, আমিও তো এটা সত্য হলো নারী, একটু কষ্ট হয়েছিল ঠিকই মেয়েটা, কিন্তু আমার একটুখানি কেমন জানি শক শাক্কি হয়েছিল। হঠাৎ করে এটা পেছনে কারণ কি বিশ্বাস করবেন না, ঠিক দুদিনের মাথায় ওর নিজের মা এসে হাজির হয়েছে। তাই মা আসার আগে হিন্টসটা ও ওর ভিডিওতে দিয়ে দিয়েছিল। ঠিক তেমনি এই যে গোল্ডি আছে না, যখন গোল্ডি ভিডিও খুলবে তখনও কিন্তু গোল্ডির বাড়িতে হঠাৎ করে একদিন বলছে, এমনিতে আগে বলতো গোল্ডিকেও যে দিদি ডাকে, আমি নামটা বলবো না, আসতে পারে না, দূরে থাকে, আসা হয় না, তখন আসতো না, খালি ওই বড়টাকে দেখাতো, হ্যাঁ হাসি খুশিকে দেখাতো। হঠাৎ করে একদিন এসে বলছে, জানো তো আমার ওই গোল্ডির বাড়িতে অনেক কিছু হয়েছে, সবজি টবজি হয়েছে, পাঠালো। তারপরে দেখলাম যখন গোল্ডি চ্যানেল খুললো, দেখালো তো গোল্ডি পাঠিয়েছে, খুব প্রশংসা করছিল। ওমা, তিন চার দিন পরেই ওরা রওনা হয়ে গেল গোল্ডির বাড়িতে। কেন গেল গোল্ডির বাড়িতে? পয়েন্ট টু বি নোটেড, চ্যানেল খুলল। তা ওদের না প্রত্যেকটি কাজের পেছনে একটা অর্থ থাকে। তাই চা দিয়ে বিস্কুট খাওয়াটার মধ্যে দুটো বিস্কুট মিনিং হতে পারে, আরেকটা হতে পারে ওর একটু একটু হাত পা যে নাড়াতে পারছে, ফটকে যদি দাঁড়িয়ে যায় বা ফটকে যদি হাত দিয়ে একদম মেখে ভাত খায়, তাহলে কিন্তু খুব কথা হবে। এখন একটু একটু বিস্কুট চা, এরপরে বলবেন নাও তুমি এখন হাত দিয়ে, আমরাও চাই, আমরাও খুশি হই। কে চায় বলো একটা মানুষ সুস্থ না হোক? আমরা আগে মানুষ, আমরা সবচেয়ে বেশি খুশি হব যেদিন ও দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, সবাই খুশি হবে, কেউ খুশি হবে না। তুমি যেটা করছো না, তুমি যে মিথ্যাটা লুকিয়ে রাখছ, এটা নিয়ে তো সবাই প্রবলেম করছে না? তাই চা বিস্কুট দিয়ে খাওয়া শুরু হলো, হতে পারে কদিন পরে হাত দিয়ে মেখে ভাত খাওয়ানো দেখানো হবে। প্লাস ও স্বপ্নে দেখেছে ও ছাদে একা দাঁড়িয়ে আছে, একটু একটু ক্যারামটা গুটিটা কিন্তু খেলছে, প্রথম হাত তারপর ধরে ধরে দাঁড়ানো একটু একটু, না হাঁটতেও পারেনি, হাঁটতেও পারে বললে আমাকে যদি মানে শত মানে কেউ এসে বলে এটা কেউ মানবে না, ও হাঁটতে পারে না, এটা আমিও জানি সবাই জানে, অসম্ভব। কিন্তু যতটা দেখানো হচ্ছিল ততটা না, হ্যাঁ। তাই এই স্বপ্নের পিছনে অনেক বড় রাজ আছে, সমঝে কে? তাই ও আগের থেকেই একটু আভাস, ঝড়ের পূর্বাভাস দিয়ে দিল এবং বলে দিল যে ওর হাতটা বিস্কিট খাচ্ছে, তারপরে ভাত খাবে ধীরে ধীরে একটু একটু, কারণ কিছুদিন আগেও কিন্তু আঙ্গুরটা এনে মুখে খাওয়াতে পারছিল না, আজকে অনেকটা হাত উপরে এসে বিস্কিটটাকে খেয়ে ফেলল। একটু কেমন লাগে না? পাউরুটি না, ডিম না, বিস্কিটটাই খেল। মনের ভেতরে না শুধু ওদের ওইগুলি ঘুরে, আমরা মনে হয় অনেক বড় মনের সত্যি। তাহলে এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা সবাই বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে কী করে এতবার এতক্ষণ সময় ঘরে থাকে, এটা একটা বিগ কোশ্চেন প্রত্যেকের জন্য। আর সঞ্জয় ভাই তুমি সাবধানে থেকো, যেরকম প্ল্যানিং করতে পারে ভাবা যায় না।
ভাই যখন আমাদের সঙ্গে মেশে তখন ওর গায়ে অনেক স্পট পড়ে যায়। তো অনেকেই তো অনেক সাথে মেশে দেখি, তখন বুঝি স্পট পড়ে না। স্পটটা শুধুমাত্র সঞ্জয় ভাইয়ের জন্যই পড়ে। কি পড়ে কি বলো? শোনো, এই যে একত্রিত হয়েছিলে মনের মিল না থাকা সত্ত্বেও, তাই আজকে তোমাদের এই ভাঙ্গন, বুঝেছো? নদীর পাড় যখন ভাঙতে শুরু হয় ভীষণ মুশকিল হয় সেই স্রোতটা ধরে রাখা। আমি নেক্সট ভিডিওতে বলবো খুল্লাশ্রী মিথ্যাশ্রী কি লিখেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালোবাসতে থাকো। প্যাশন উইথ এপি। বাই।